প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পোর্টস ডেইলিতে। সাথে রয়েছি আমি রাইসুল ইসলাম। জাতীয় গণমাধ্যমগুলোতে স্পোর্টস নিয়ে রয়েছে অনেকগুলো শিরোনাম, সেখান থেকেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের স্পোর্টস ডেইলি। পুরনো বৃত্তে আবারও ফিরে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল, ইন্ডিয়ার বিপক্ষে হার দিয়ে আবারও সিরিজ শুরু করল। যথারীতি সংবাদ সম্মেলনে বড় বড় বুলি, কিন্তু মাঠে গিয়ে অবলীলায় বিলিয়ে দিয়েছে সকল উইকেট, এবং একটি লজ্জাজনক হার দিয়ে নারী ক্রিকেট দল শুরু করল ভারতের বিপক্ষে এই সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। প্রথম ঘোষিত দলে 15 জন সদস্য রয়েছে, যারা প্রথম 3টি টি-20 খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। টি-20 এই স্কোয়াডে সাইফুদ্দিন ছাড়াও ফিরেছেন আফিফ হোসেন, তানভীর ইসলাম এবং পারভেজ হোসেন। নারী আম্পায়ারিং নিয়ে বাংলাদেশের ক্রিকেটে ঘটে গেছে এক কলঙ্কজনক ঘটনা, তবে সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তাই নিয়ে কাজ করছে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। আবাহনীও তাদের অবস্থান পরিবর্তন করেছে, নারী আম্পায়ারের অধীনে তারা খেলতে এবার রাজি হয়েছে। যদিও খবরটাকে বেশ রংচং চড়িয়ে বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন প্লেয়ারকে সামনে দাঁড় করানো হয়েছিল, কিন্তু ঘটনা সম্পূর্ণ ভিন্ন। এদিকে বিশ্বকাপ টি-20তে বড় ধরনের একটি অঘটনের ঘটনাই ঘটেছে ভারতীয় ক্রিকেট দলে। কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলি থাকছে না এবারের বিশ্বকাপ স্কোয়াডে, এছাড়া হার্দিক পান্ডিয়ারও না থাকার সম্ভাবনা রয়েছে, আর এই নিয়ে শিরোনাম করেছে ভারতীয় জাতীয় গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে লিওনেল মেসি যেন পাখা ছড়িয়ে উঠছে তো উঠছে। আরও এক অনন্য রেকর্ডের নজির গড়েছেন লিওনেল মেসি। চোট কাটিয়ে ফেরার পর দারুণ ছন্দে রয়েছেন এই ফুটবল জাদুকর। আগের ম্যাচে একটি গোল করেছিলেন, আর গতদিন ইংল্যান্ড রেভুলেশনের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন। তবে আজকে আমাদের পিক অফ দ্য ডে নিউজিল্যান্ডের জাতীয় ক্রিকেট দল। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নিউজিল্যান্ড ঘোষণা করেছে তাদের স্কোয়াড, তবে সেই ঘোষণায় ছিল বেশ খানিকটা ভিন্নতা। চলুন জেনে আসি বিস্তারিত। বিশ্বকাপ মানেই যেন নিউজিল্যান্ডের দল ঘোষণার ভিন্নতা। গত বছর ওয়ানডে বিশ্বকাপ দল ঘোষণা করেছিল ক্রিকেটারদের মা, স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যদের দিয়ে। এবার টি-20 বিশ্বকাপ দল ঘোষণাতেও এনেছে ভিন্নতা। দুই ছোট শিশু মাতিলদা ও অ্যাঙ্গাস সংবাদ সম্মেলনে এসে নিউজিল্যান্ডের 15 সদস্যের দল ঘোষণা করেছেন। কিউইদের দলের অধিনায়ক করা হয়েছে কেইন উইলিয়ামসনকেই। চোটের কারণে টি-20 দলে নিয়মিত ছিলেন না বেশ কিছুদিন ধরেই, এরপরও বিশ্বকাপে তার ওপরই আস্থা রেখেছে দলটির বোর্ড। নিজের ষষ্ঠ এবং অধিনায়ক হিসেবে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছে তিনি। 15 জনের দলের 13 জনই এর আগে বিশ্বকাপ খেলেছে। প্রথমবার বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি। উদ্বোধনী ব্যাটার ডেভন কনওয়ে দলে থাকবেন কিনা সেটা নিয়ে শঙ্কা, কারণ চোটের কারণে তিনি আইপিএল খেলতে পারেননি। তবে শঙ্কার মেঘ উড়িয়ে কিউই দলে জায়গা হয়েছে তার। তার সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যাবে ফিন অ্যালেনকে। ওয়েস্ট ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মিল রেখে দলে স্পিনের বিকল্প রেখেছে কিউইরা। ইশ সোদি ছাড়াও আছেন মিচেল স্ট্যানার, মাইকেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। পেস বোলিং অপশনে টিম সাউদির সঙ্গে আছেন ট্রেন্ট বোলিং, লকি ফার্গুসন ও ম্যাট হেনরি। গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে 7 জুন বিশ্বকাপ মিশন শুরু হবে কিউইদের। গ্রুপের বাকি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউ গিনি ও উগান্ডা। আগামী 1 মে বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময়, তবে 25 মে পর্যন্ত দলে পরিবর্তন আনা যাবে।